হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আগের ব্লগে তো তোমরা দেখলে যে সোনা থালাগুলো সাজালাম, যেখানে খাবে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই যে এখন দেখো সোনাকে ঠাম্মির কাছে দিয়ে দিচ্ছি, আর এই যে দেখো এই ফুলের যে হেয়ারব্যান্ডটা ছিল, তো ওইটা মানে ওর মাথায় হচ্ছিল না ঠিক, মানে বড় হয়ে যাচ্ছিল, খুলে যাচ্ছিল, তো অনেক কষ্ট করে এই যে পরিয়ে দিলাম। তো এখন নাকি এখানে থাকতে নেই মা বাবা দুজনকেই, তো এখন চলে যাব বাইরের দিকটায়। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে সোনাকে এখন ঠাম্মির কাছে দিলাম, দিয়ে আমরা এখন বাইরে চলে যাব। আর এই দিকটায় দেখো সোনার দাদা বসেছিল, মানে বাইরে চলে যাব এক্ষুনি। আর এই যে দেখো সোনার মানে মাথায় হেয়ারব্যান্ডটা এত ডিস্টার্ব করছিল, মানে ঠিক পরানো যাচ্ছিল না ওকে, মানে একবার বেশি বড় হয়ে যাচ্ছে, একবার ছোট তো খুলে পড়ে যাচ্ছিল, এরকম প্রবলেম হচ্ছিল। তো অনেক কষ্ট করে পরানো হয়েছে, তো তবুও দেখো বারবার মানে বেঁকে যাচ্ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে, তো এখনও পরার মতো হয়নি আর কি। তো তবুও দিতে হয় সেজন্যে আর কি নিও। তো এখন তোমরা দেখো যে কে ওকে ভাত খাওয়ায়। তো এই যে দেখো এটা হচ্ছে আমার দাদা, আমার জেঠুর ছেলে। আর সবচেয়ে মানে একটু খারাপ লাগছিল, কারণ আমার দাদা এখানে থাকে না, বাইরে থাকে, তো ওই জন্য আসতে পারিনি। তো এটা হচ্ছে আমার জেঠুর ছেলে, এটা আমার হচ্ছে বড়দা হয়। তো এই যে বড়দা দেখো এখন এই যে ধান দুব্বো এটা দিয়ে সোনাকে কোলে নিল, আর এই যে আশীর্বাদ করছে। তো এই যে এই দাদাই খাওয়াবে সোনাকে আজকে, তো খাওয়ানো কিন্তু মা বাবা দেখতে নেই, তো আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম। তো দেখো সোনা কেমন করে মানে চুপ করেছিল, আর এই যে প্রদীপটা ধরে রেখেছে এইদিকে, ওইটাই বারবার করে দেখছিল। আর এই যে দেখো এই যে সোনা খাচ্ছে এখন, এই যে সোনার মামা এখন খাইয়ে দিচ্ছে সোনাকে, এই দেখো। এই দেখো মুখে নিয়ে কেমন করে ফেলে দিচ্ছে সোনা, তো জানি না বড় হয়ে কি হবে, মানে খাবে কি না খাবে। তো আমাদের এই অন্নপ্রাশনে কিন্তু একটা নিয়ম থাকে, যে অন্নপ্রাশনে যে ভাত খাওয়ায় তারপরে হচ্ছে একটা প্লেটের উপর খাতা পেন সব দেওয়া হয়, তো তার মধ্যে থেকে কি তোলা হয় সেটাই। তো এখন দেখো সোনা কি তোলে, তো এই যে দেখো খাতা ছিল, তো এই যে খাতাটাই নেবে। তো এটা দেখেই কিন্তু বোঝা যায় যে কি হবে না হবে, এটা আর কি সচরাচর সবাই বলে থাকে যে পড়াশোনায় ভালো হবে, নাকি ইনকাম করবে, নাকি চাষবাস, মানে এরকম আর কি। তো ওই প্লেটে দেখো মাটিও দেওয়া হয়। তো এই যে এই এই যে আবারও একটু খাইয়ে দিল মামা। তো এই যে এখন আমার বাবা খাওয়াবে সোনাকে। তো এই যে সোনার দাদা, এটা হচ্ছে আমার বাবা। তো এই যে বাবা এখন আশীর্বাদ করছে সোনাকে, এই দেখো। তো এই যে প্রদীপের ছ্যাকটা দিচ্ছিল, আর ওই যে জামা খাচ্ছে দেখো চুপ করে, আর জামাটা সরিয়ে নিলেই কাঁদবে দেখো একটু, মানে এত দুষ্টু, এই দেখো তোমরা। তো এই যে এখন বাবা খাওয়াবে সোনাকে ভাত। তো এই যে দেখো আবারও ও জামা খাচ্ছে, মানে যতবার সরিয়ে দেওয়া হচ্ছে ততবারই জামাটাই গালে ঢুকাচ্ছে। তো এই যে এখন ভাত দিচ্ছে বাবা, তো দেখি কি করে। তো এই যে দেখো যেই না জামাটা সরিয়ে নিল পিপি, অমনি রাগ হয়ে গেল। তো এই যে ভাত খাচ্ছে না, এই দেখো মুখে নিয়ে ফেলে দিচ্ছে কেমন করে, এই দেখো তোমরা। তো এই যে এখন খাওয়াবে আমার শ্বশুর মশাই, তো এই যে সোনার বাড়ির দাদা। তো এই যে দেখো চুপ করে খাচ্ছে, আর বাবা এখানে দেখো একটা মানে মাছের মাথাটা তুলে সোনাকে একটু দিল খেতে। তো যাই হোক, ওইদিকে তো সোনার অন্নপ্রাশনের মানে প্রথম ভাত খাওয়া হলো, তো ওই পর্ব শেষ। তো এইদিকে দেখো দাদা ভাই, মানে ওটা আমাদের একটা দাদু হয়, তো এই যে দাদু চলে আসলো। আর এইদিকে একটু ফটোশ্যুট হচ্ছিলো সোনার আমার, তো ওই জন্য আর কি একটু বাইরে নিয়ে আসলাম, আর ভিতরটাই খুব গরম। তো আর এইদিকে দেখো গেটের বেলুনগুলো মানে ফেটে কি বিচ্ছিরি লাগছে দেখতে, তো অনেক বেলুন ছিল অনেক ফেটে গেছে, অনেকগুলো আবার বাচ্চারা নিয়েও গেছে। তো এই যে দেখো অনেক বাচ্চা নিয়েও গেছে বেলুনগুলো। তো এই যে সোনাকে এখন নিয়ে একটু ঘুরু ঘুরু করবো এখানটায়। এই যে দেখো তোমরা, মানে ও থাকছেই না, ভিতরটাই এত গরম। তো এই যে এখন নিয়ে একটু ঘুরছি, আর ওই যে লাল বেলুন দুটো আছে ওইদিকেই ওর নজর, ওইদিকেই বারবার করে ঘুরে ঘুরে দেখছে ও। তো এই যে এখন একটু সোনার সাথে একটু ফটো তুলবো আমরা। তো এই যে দাঁড়িয়েছিলাম এই দিকটায়, আর ওই দিক থেকে ও দিদিভাই ডাকছিলো বারবার করে সোনাকে। তো এই যে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে একটু দিয়েছিলাম, তো ওর কাছেও থাকছে না। তো এই যে আবারও আমি নিয়ে নিলাম, আর কারোর কাছেই ঠিক যাচ্ছিলো না। তো এই যে এই দেখো বাইরে এসে আমার কাছে এসে চুপ, মানে কারোর কাছে ঠিক থাকছিলো না ওই দিন। আর এই যে ফুলের হেয়ারব্যান্ডটা ওকে দেখাচ্ছিলাম, তো ওই জন্যে ক্যামেরার দিকে তাকাচ্ছিলো, তাছাড়া মানে তাকাচ্ছিলোই না, আর ও দেখছে শুধু গাছপালা বাইরের দিকটায়। তো এই যে এই দেখো এই লাল বেলুন দুটো ও খুব দেখছিলো ঘুরে ঘুরে।
আর এদিক দিয়ে ওর দিদিভাই বারবার করে ডাকছে, ওই জন্যেই আর কি। আর ওই যে দেখো, এই যে সবাই মিলে আবার একটু ঘুরু ঘুরু করছে এইদিকে, তো এইদিকে আবার অনেক আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে, তোমরা আগেই দেখেছ। তো এই যে দেখো, এখন খাওয়ার ব্যান্ডেলটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো এই যে দেখো, আর এখন দেখো মার কাছে দিয়ে দিলাম সোনাকে, কারণ মা একটু ওই দিকটাই নিয়ে যাবে, এটা হচ্ছে আমার মা। তো এই যে দেখো, মানে থাকছিল না, কান্নাকাটি করছিল, ওই জন্য আবারও তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। এই দেখো, মানে কারোর কাছে গিয়ে ঠিক থাকছিল না ওই দিনটাই, কারণ অন্য অন্য সময় কিন্তু থাকে, কিন্তু এই সময়ও কারোর কাছেই থাকেনি। এই দেখো তোমরা কেমন করছে। তো ওকে এখন নিয়ে যাব হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে সোনাকে, তো চলো। তো এই দেখো, আমরা খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম, আর এই যে প্রথম ব্যাচ এটা খেতে বসেছে। তো এরা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড। তো এই যে এখন দেখো, এখানে কিছু হচ্ছে গ্রামের লোকও আছে আর বাইরের লোকও আছে, তো সবাইকে নিয়েই আর কি। তো এই যে ভিতরে নিয়ে আসলাম সোনাকে, আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো, তো সবাই এখন মোটামুটি খেতে বসে গেছে। তো এখন তোমাদের একটু আলাপ করে দেবো, আমরা মায়াপুর গেছিলাম যে দাদাভাইয়ের সাথে। এই যে দেখো, তোমাদেরকে হাই করে দিল, এই দাদাভাইয়ের বাসে করে নিয়ে গেছিলো আমাদের মায়াপুর, মানে এই দাদাভাই আর কি ঠিক করেছিল বাস। তো কে কে মায়াপুর ব্লগ দেখোনি, চ্যানেলে দেয়া আছে, যাও গিয়ে ঝটপট করে দেখে আসো। তো এইদিকে দেখো, মোটামুটি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ওই দিকটায় বাইরে দিদিভাই দাঁড়িয়ে আছে একা একা, তো ভাবছি যাই এখন বাইরে চলে যাব। তো একটু পরেই কিন্তু আমরা খেতে বসবো, কারণ সকাল থেকে যেহেতু উপোস আছি আমি তোমাদের দাদাভাই, কারণ মা বাবা নাকি খেতে নেই যতক্ষণ না মুখে ভাত হয় ততক্ষণ। তো এই যে দিদিভাইরা বসেছে, আর এই দিকটায় আমার একটা ফ্রেন্ড হয়, তো এক্ষণে আসলো। তো এই দিদিভাইকে কিন্তু তোমরা আগের ব্লগেও দেখেছ। তো এই যে এখন আমি এই দিকটায় শুনু, আর এই পাশে আছে তোমাদের দাদাভাই, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। তো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।